শুভেচ্ছা সবাইকে। নায়মসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে রোমানিয়ায় ওয়ার্ক পারমিট সংক্রান্ত কিছু সমস্যা হচ্ছে বর্তমান সময়ে। তো রোমানিয়ার যে বাংলাদেশ থেকে আপনারা যারা ওয়ার্ক পারমিটে আবেদন করেছেন এবং যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছেন বা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, শুরুতেই জানিয়ে রাখি যে রোমানিয়ার যে কনস্যুলার জেনারেল, তারা কিন্তু রোমানিয়ান যে দূতাবাস দিল্লিতে, তাদের পক্ষ থেকে একটি ইউনিট বাংলাদেশে এসে কিন্তু এর আগের বছরও প্রচুর সংখ্যক ভিসা তারা ইস্যু করে এবং তার ধারাবাহিকতায় কিন্তু এই বছরও তারা বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে আসার পরে তারা কিছু মাস অফে ছিলেন এবং সেখানে বেশ কিছু ভিসা তারা ইস্যু করেন। এরপরে কিন্তু নানা জটিলতায় তারা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ছেড়ে ইতিমধ্যেই ইন্ডিয়াতে চলে গিয়েছেন এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে তারা একটি ঘোষণা দিয়েছে যে প্রথমে তারা বলেছে যে বাংলাদেশ থেকে পূর্বে যেরকম করে তারা আসলে ভিসা ইস্যু করতো, যে দিল্লিতে তাদের হয়ে অথরাইজেশন নিয়ে অন্য যে কেউ ভিসার আবেদন করতে পারবে, সেটির প্রেক্ষিতে কিন্তু এখন আর হবে না। তারা এখন নতুন করে সিস্টেম করেছে। প্রথমে তারা বলেছিল যে ইন্টারভিউ নিবে তারা অনলাইনে, স্কাইপের মাধ্যমে বা অন্য কোনো অনলাইন মাধ্যমে, কিন্তু সেটি থেকেও তারা এখন সরে এসেছে এবং তারা বর্তমান সময় যেটি বলছে যে অনলাইনে যদি ইন্টারভিউ নিতে হয় সেক্ষেত্রে বৈদ্যুতিক সমস্যা বা বিভিন্ন ইন্টারনেটজনিত বা যে কোনো একটি সমস্যার কারণে ইন্টারভিউতে ডিস্ট্রাপশন হয়, তো সেই কারণে তারা আর অনলাইনে কোনো ধরনের ইন্টারভিউ নেবে না এবং সেটিকে তারা এখন পুরোপুরি দিল্লিতে রোমানিয়ার যে দূতাবাস রয়েছে সেখানে সরাসরি হাজির হয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু ভিসা নিতে হবে। তো এটি কিন্তু যারা আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন এবং যারা অপেক্ষমান রয়েছেন, আপনাদের জন্য আমি বলবো যে কোনো ভালো একটি খবর নয়, কারণ দূতাবাসের যদি সেখানে গিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হয় সেটি কিন্তু আর সহজ রইল না, কারণ যেটি বাংলাদেশে আপনারা সহজেই ফেস করে আগে যেটি সহজে হতো সেটি যদি এখন তাদের ঘোষণা অনুযায়ী যেটি রোমানিয়ার যে দিল্লির স্থানীয় যে দূতাবাস রয়েছে সেখানে গিয়ে যদি ইন্টারভিউ দিয়ে নিতে হয় সেটি কিন্তু এখন আর সহজ রইল না। তো মোটামুটি বলা চলে যে এই প্রক্রিয়াটি এখন জটিল হয়ে গেল এবং কঠিন হয়ে গেল। এর বেশ কিছু কারণ হিসেবে তারা কিন্তু অফিসিয়ালি না বললেও তারা এর আগে বাংলাদেশের যে সরকার তাদের সাথে ইন্টারনালি বলেছে যে বাংলাদেশের যে নাগরিকরা যারা সেখানে যাচ্ছেন তারা কিন্তু আর সেখানে কাজে থাকছেন না, তারা বিভিন্ন ধরনের কোম্পানিতে যাচ্ছেন কিন্তু সেখান থেকে তারা ইউরোপে অন্যত্র পালিয়ে যাচ্ছেন। তো এই ধরনের তথ্যগুলো কিন্তু আমরা এর আগে শুনেছি। তো এখন সেই তথ্যের ভিত্তিতে কিন্তু বর্তমান সময়ে তারা বাংলাদেশের ভিসার যে বাংলাদেশের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে বেশ কিছু জটিল আসলে সিদ্ধান্তে তারা যাচ্ছে। তো আপনারা যারা আবেদন করবেন, অবশ্যই নতুন করে যারা আবেদন করতে যাবেন, আপনাদের জন্য এই তথ্যটি আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যদি আপনারা ইন্ডিয়ার যে দিল্লিতে গিয়ে সেখানে আপনারা আবেদন করতে আগ্রহী না হয়ে থাকেন তাহলে আপনাদের এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিয়ে চিন্তাভাবনা করে তারপরে আবেদন করা উচিত। আর যারা বর্তমানে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, যদি একান্তই আপনাদের ইন্ডিয়া যেতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চিন্তাভাবনা করে সেটা যাবেন এবং যে ইন্টারভিউর বিষয়টি সেটিতেও আপনারা কিন্তু প্রস্তুতি নিয়ে তারপরে আপনারা যাবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি যে ইন্টারভিউ নিয়ে অনেকে দুশ্চিন্তা করেন। তো ইন্টারভিউতে আসলে সাধারণত আপনার ওয়ার্ক পারমিটটি কোথা থেকে ইস্যু হয়েছে, হয়তো আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়েছে একটি কনস্ট্রাকশন কোম্পানি থেকে, তা আপনি আপনার যে সিভি বা আপনার যে ওয়ার্ক পারমিট রিলেটেড যে কাজে আপনি সেখানে যাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার প্রিপারেশনটা নিতে হবে যে এই ওয়ার্ক পারমিটটি আপনি নিয়েছেন, আপনি সেখানে কোথায় যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, তাদের ঠিকঠাক ঠিকানা, নাম, তারপরে তারা আপনার যে অভিজ্ঞতাটি রয়েছে, কত বছর অভিজ্ঞতা রয়েছে, সেগুলো আপনি একটু প্রস্তুতি নিয়ে রাখবেন এবং আপনি রোমানিয়া কেন যেতে চান, রোমানিয়াকে আপনি দেশ হিসাবে কেমন মনে করেন বা রোমানিয়ার যে সার্বিক পরিস্থিতি বা আপনি কেন রোমানিয়া চুজ করেছেন, তো এই ধরনের বেসিক জিনিসগুলো যে আপনার কোন কাজে যাচ্ছেন, সেই কাজের আপনার অভিজ্ঞতা কি, আপনি রোমানিয়া কোন কোম্পানিতে যাচ্ছেন, তারপর আপনি রোমানিয়াকে কেন চুজ করেছেন, তো এই ধরনের যে বিষয়গুলো এগুলো আমি বেসিক কিছু তথ্য দিলাম যে এইগুলোই কিন্তু সাধারণত ইন্টারভিউতে হয়। আর সাধারণত আপনার যে নাম ঠিকানা, আপনি
আপনার অভিজ্ঞতা কি, আপনার সম্পর্কে বলা, মানে এই জিনিসগুলোই তারা ইংরেজিতে হয়তো আপনার থেকে ইন্টারভিউতে নিতে পারে। অত জটিল আকারে এটি হওয়ার বিষয় না, কারণ এটি তো লেবার ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্টারভিউ, সো এটি খুব বেশি কঠিন হওয়ার বিষয় না। আপনারা যারা দিল্লিতে গিয়ে সেটি করবেন অবশ্যই কনফিডেন্ট হয়ে যাবেন এবং আপনাদেরকে প্রস্তুত করেই তারপরে আপনারা সেখানে যাবেন। তো দর্শক, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রোমানিয়ার ওয়ার্ক পারমিট সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।